কালকে র‍্যাব একজনকে ধরেছিল ছাত্র লীগের, আপনি জানেন যে দক্ষিণের সাধারণ সম্পাদক, সে আপনার নামে চাঁদাবাজি করছিল, যে এই জিনিসগুলো আসলে না না এই এই জিনিসটা সত্যি নয়, আমার নামে চাঁদাবাজি করবে কেন? আমাকে র‍্যাবের প্রতিনিধি যেটা বলেছেন, সে যখন ধরেছেন সে নাকি আমার কথা বলছেন। আমি বললাম যে আইন কারো যেন মানে ই নাই, সবাই আইনের চোখে সমান, কাজেই যে অপরাধ করবে তাকেই ধরুন, তাকেই সাজার ব্যবস্থা। গণকমিউনিকেশনের আইনে কোনো ভিত্তি নাই তাদের। তারা একটি বই প্রকাশ করেছেন 2000 দিনের সন্ত্রাস, এটার ভিতরে কী লিখেছেন আমি জানি না, এগুলি আমাদেরকে দেখতে হবে। তারা যদি কেউ মানে কোনো ওটাকে কী বলে ওটারে এই যাদের নামে তারা এই সন্ত্রাসের দায়ভার দিচ্ছেন কিংবা কোনো দুর্নীতি করেছেন, এগুলি আমরা কেউই এগুলি ইনকোয়ারি করি নাই, দেখিও নাই, কাজে আমরা এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তারা দিয়েছেন, আমরা এগুলি না দেখে কিছু বলতে পারবো না, আমরা দেখে নিই। যদি আইন হাতে তুলে নিতে চায় সেক্ষেত্রে কি হবে? যেমন হেফাজত বলছে আন্দোলনে নামবে, সেক্ষেত্রে আপনার অবস্থা? দেখুন, আইন কেউ হাতে নিয়ে তুললে আমাদের যেটা করণীয় আমরা সেটাই করব, সেটা আপনাকে স্পষ্ট আমরা বলে দিচ্ছি। তা আমরা আমি এই কথাটা জোর দিয়ে বলতে চাই যে যে মানে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ হবে না সেই অভিযোগ আমরা আমলে নেই না কখন। একটা মেসেজ দিয়ে যাবেন যে কালকে র‍্যাব একজনকে ধরেছিল ছাত্র লীগের, আপনি জানেন যে দক্ষিণের সাধারণ সম্পাদক, সে আপনার নামে চাঁদাবাজি করছিল, যে এই জিনিসগুলো না না এই এই জিনিসটা সত্যি নয়, আমার নামে চাঁদাবাজি করবে কেন? আমাকে র‍্যাবের প্রতিনিধি যেটা বলেছেন, সে যখন ধরেছেন সে নাকি আমার কথা বলছেন। আমি বললাম যে আইন কারো যেন মানে ই নাই, সবাই আইনের চোখে সমান, কাজেই যে অপরাধ করবে তাকেই ধরুন, তাকেই সাজার ব্যবস্থা। দুজনকে ধরা হয়েছে, আরেকজন আপনার নামে সে চাঁদাবাজি করতে গেছে, দেলার হোসেন সাইদি নামে আরেকজন, তাকে তো আপনি নিশ্চয়ই দেখেছেন, তাকে ধরা হয়েছে, তাকে তার কাছে একটা অস্ত্র পেয়েছে, কাজেই তার উপযুক্ত শাস্তি সে পাবে। আপনার নামে কি চাঁদাবাজিগুলো হচ্ছে? হয়তো আরও কেউ, আমি এগুলি শুনি নাই, আমি শুনি নাই। যেখানেই যারা এগুলি করছে তার উপযুক্ত ব্যবস্থা আমরা করছি। আমরা এগুলি প্রথম যখনই শুনেছি র‍্যাব তার ব্যবস্থা নিয়েছে, আরও যারা করবে এগুলি যারা যার নামেই হোক, যার নামেই করুক চাঁদাবাজি, তার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী করবে। থ্যাংক ইউ। গণকমিউনিকেশনের আইনে কোনো ভিত্তি নাই তাদের। তারা একটি বই প্রকাশ করেছেন 2000 দিনের সন্ত্রাস, এটার ভিতরে কী লিখেছেন আমি জানি না, এগুলি আমাদেরকে দেখতে হবে। তারা যদি কেউ মানে কোনো ওটাকে কী বলে ওটারে এই যাদের নামে তারা এই সন্ত্রাসের দায়ভার দিচ্ছেন কিংবা কোনো দুর্নীতি করেছেন, এগুলি আমরা কেউই এগুলি ইনকোয়ারি করি নাই, দেখিও নাই, কাজে আমরা এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তারা দিয়েছেন, আমরা এগুলি না দেখে কিছু বলতে পারবো না, আমরা দেখে নিই।